ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত হওয়ায় জগন্নাথপুরের মিরপুরে ইউপি সদস্য আব্দুল ওহাবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে মিরপুর পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হরমুজ আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আফরোজ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মাসাহিদ সহ আরও অনেকেই। পরে সংবর্ধিত অতিথি ও আমন্ত্রিত অতিথিদেরকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান অত্র ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন, অত্যন্ত যোগ্য ব্যক্তি, কর্মঠ ব্যক্তি। পক্ষ থেকে আমি আমার ইউনিয়নবাসীর সবকে ধন্যবাদ।